আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শুরুতেই বলছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দুজন মানুষকে চক্ষু ভালো রাখার একটি আমল আমি দিয়েছিলাম তারা এই আমলটি করার কারণে তারা চশমা ব্যবহার করে নাই অর্থাৎ ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে যে চশমা ব্যবহার করার জন্য তাদেরকে বলছেন আমার দেওয়া আমলটির কারণে তাদের পরবর্তী তার চশমা ব্যবহার করতে হয় নাই আর আপনাদের সামনে আমি কেন চশমা পরে কথা বলছি ইনশাআল্লাহ সেটা ভিডিও শেষে আপনাদেরকে আমি বলে দিব চোখ ভালো রাখার এই আমলটি কাদের জন্য দেখুন বিশেষ করে শহরাঞ্চলের বাচ্চারা আপনারা দেখবেন কিন্ডার গার্ডেনের বাচ্চারাও অনেক ভারী ভারী চশমা ব্যবহার করে অনেক পাওয়ারফুল চশমা তাদের চোখে আসলে বিষয়টা খুবই হৃদয় বিদারক যে এই কষি কষি মাসুম বাচ্চারা এই বয়সেই চশমা ব্যবহার করে আর আপনারা অবশ্যই সবাই জানেন চশমা যখন ব্যবহার শুরু হয় আস্তে আস্তে এর পাওয়ার বাড়তে থাকে বাড়তে থাকে হোক সেটা প্লাস অথবা মাইনাস আস্তে আস্তে পাওয়ার বাড়তে 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 একসময় অনেক মোটা গ্লাস ব্যবহার করতে হয় আজকে আমরা চোখ ভালো রাখার যে আমল সেটা আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ আমল করবেন আপনারা অবশ্যই আল্লাহ পাকের মেহের বাণীতে নবী পাকের উসিলায় আপনারা সেবা অর্জন করবেন আর শুরুতে একটি কথা নেই দেখুন বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর বাংলা ভাষায় আরেকটি কথা আছে প্রেম ভক্তি বিশ্বাসে মুক্তি অবশ্যই আপনি যে কোনো আমল করার পূর্বে আপনাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে হবে ভক্তি করতে হবে মোহাম্মত করতে হবে কারণ আপনি ওষুধ খান আপনি ড্রপ ব্যবহার করুন আপনি চশমা ব্যবহার করুন আপনি দোয়া পড়ুন যেই পন্থায় অবলম্বন করেন না কেন আপনাকে আমাকে ভালো রাখার মালিক একমাত্র উপরওয়ালা আপনি দোয়া পড়বেন আপনি ওষুধ খাবেন আপনি চশমায় ব্যবহার করবেন আপনি যে কোনো প্রতিকার প্রতিশোধকমূলক ব্যবস্থা নেন না কেন আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ আমাকে ভালো রাখবেন তা আসুন কথা না বাড়িয়ে ছোট্ট আমলটি শিখে নেই কীভাবে আমলটি করলে ইনশাল্লাহ আমাদের চোখ ভালো থাকবে আমরা সে আমলটি আপনাদের বলে দিচ্ছি কালামে পাকের একটি আয়াত আপনারা প্রত্যেক পাঁচ অক্ত নামাজ শেষে আপনাদের পড়তে হবে পাঁচ অক্ত নামাজ শেষ করার পর বিশেষ করে ফরজ সালাতের পর যদি সম্ভব হয় আপনারা এই আমলটুকু করবেন আয়াতটি পড়ার আগে এবং পরে দূর শরীফ পড়ে নেবেন অন্তত তিনবার প্রথমে যে কোনো দুরুদ আপনি যেটা পারেন সেটা আপনি তিনবার পড়বেন তারপরে এই আয়াতটি আপনি পাঠ করবেন পাকা সাপনা আনকা গীত আঁকা ফাবা সরুকাল ইয়াও মাহাদিদ আমি আবারও বলছি পাকা সাপনা আনকা গীত আঁকা ফাবা সরুকাল ইয় মাহাদিদ অর্থাৎ তোমার সামনে থেকে পর্দা উন্মোচন করেছি অতএব আজ তোমার দৃষ্টি দৃষ্টিপর কাফ আয়াত বাইশ তো দেখুন আপনি যখন প্রথমে তিনবার শরীফ অথবা পাঁচবার অথবা সাতবার শরীফ আপনি যত পড়তে পারেন বেজর সংখ্যক ন্যূন্যতম তিনবার শরীফ পড়বেন তারপর আপনি এই দোয়াটুকু আয়াতে কারিমা তেলাওয়াত করবেন ফাঁকা সাপনা আনকা গীত আকা ফবা সরুকাল ইয়াও মাহাদিদ এটা পড়ার পর আপনি এভাবে এভাবে হাতে ডান হাতে দিবেন আমি চশমা খুলে আপনাদের দেখাচ্ছি আপনি এভাবে ডান হাতে ফুঁ দিবেন এই আপনার হাত দিয়ে আপনার চোখ আপনি মুছে নেবেন হ্যাঁ ফাঁকা সাপনা আন কাকি সরুকাল ইয় মাহাদিদ আপনার যখন এই আয়তে কারিমা সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে আপনি আপনার চোখ এভাবে মুছে নেবেন হাত দ্বারা ডান হাত দ্বারা আপনার দুটি চোখ আপনি মুছে নেবেন এভাবে দৈনিক পাঁচবার প্রত্যেক ফরজ নামাজ সালাতের শেষে আপনি এ আয়তাকারিমা তেলেবাত করে আগে এবং পরে আপনাকে পড়তে হবে দুরুস শরীফ তারপর আপনি এই আয়াতটুকু তেলেবাত করে এভাবে প্রতিনিয়ত আমলটি করবেন ডাক্তার যদি আপনাকে চশমা দিয়ে থাকে চোখের চোখের সমস্যাজনিত কারণে আপনার অথবা আপনার বাচ্চার অথবা আপনার ছোট ভাই বোনের আপনি চশমা ব্যবহার ছাড়বেন না আপনি এই আমলটুকুও করবেন চশমাও ব্যবহার করবেন এই আমলটুকু করতে থাকবেন চশমা ব্যবহার করতে থাকবেন এবার মাঝে মাঝে চশমা খুলে রাখবেন মাঝে মাঝে আপনি চশমায় ব্যবহার করবেন না মাঝে মাঝে চশমায় ব্যবহার না করে আমলটুকু করবেন আবার যদি দেখেন যে না চোখের সমস্যা আবার চশমা পরবেন আমলটুকু করবেন আবার যখন একটু ফ্রি হন একটু ভালো লাগে চশমা খুলে এই দোয়াটুকু পড়ে পড়ে ফু দিবেন আবার চশমা খুলে রাখবেন এভাবে ট্রাই করতে থাকবেন যাদের চোখে খুব বেশি সমস্যা আমি তাদের কথা বলছি এভাবে ট্রাই করতে থাকবেন দেখবেন ইনশাল্লাহ এক সময় চশমা বিহীন আপনার চোখের দৃষ্টি ঠিক হয়ে যাবে এবার আসুন এই সাথে রিলেটেড আরেকটি আমল আপনাদের দেখাই দুটি আমল আপনারা চেষ্টা করতে চেষ্টা এই প্রথম আমলটি কন্টিনিউ করবেন এবং দ্বিতীয় আমলটি খুবই সহজ খুবই সিম্পল একবারে ছোট্ট দোয়া আপনারা আজানের সময় আমলটি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজানের সময় যখন আসাদু আন্না মুহাম্মাদ রসুল্লাহ বলা হয় তখন আমরা যারা আজান শুনি তাদের নিয়ে হচ্ছে সাল্লু আসাল্লাম পাঠ করা তো আর স্বাভাবিকভাবে আপনার যে আজানের উত্তরগুলো সেগুলো তো অবশ্যই দিবেন আর যখন বলল আসাদু মোহাম্মদ রসুল্লাহ তখন আপনি পড়লেন তারপরে সাল্লু আইনি বিকা ইয়া রসুল্লাহ এই দেখুন এভাবে এই দুহাতের নখে দুহাতের নখে চমু দিবেন কুর্রত আইনি বিকা ইয়া রসুল্লাহ এটা পড়ে আপনি তখন চমু দিলেন তারপর আপনার এই চোখের উপরে এভাবে আলতোভাবে মুছে নিলেন এই আমলটুকু আপনারা করবেন এক যেটা কালামে পাকের আয়াত সেটা দেখালাম আর আয়টা হাদিস থেকে নেওয়া এই আমলটুকু আপনারা এইটুকু পড়বেন এইটুকু পড়ে আপনারা চোখে মুছে নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দৃষ্টিশক্তিজনিত যে সমস্যা ছোট মাসুম বাচ্চাদের যে সমস্যা ইনশাল্লাহ আপনাদের চোখ ভালো হয়ে যাবে এবার আসি আপনি যদি সম্পূর্ণ ভিডিও না দেখে আপনি আমার আংশিক কথা শুনেই আপনি যদি আমাকে অবশ্যই ভুল বুঝেন তাহলে আমি দুঃখিত আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি একজন ডাক্তারের চেম্বারে আপনি যখন যাবেন অবশ্যই আপনার হাজার টাকা ভিজিট দিতে হবে ওষুধপাতি খেতে হবে অনেক সময় ব্যয় করার পর আপনাকে একটা প্রেসক্রিপশন দিবে ডাক্তার হ্যাঁ আপনি অবশ্যই ধৈর্য ধরে বসবেন এই ছোট্ট ভিডিও আপনার জীবনের জন্য ইনশাল্লাহ অবশ্যই আপনার জন্য কল্যাণ করা হবে তাই কথা না শুনে আপনি যদি চলে যান এবং যদি উপকার না পান অথবা আমাকে ভুল বুঝেন সেজন্য আমি আন্তরিকভাবে আপনার কাছে দুঃখিত এখন আমলটুকু কারা করবেন কাদের জন্য এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের প্লাস অথবা মাইনাস দৃষ্টিশক্তিজনিত সমস্যা আপনি দেখবেন অধিকাংশ ক্ষেত্রে চোখের সমস্যার কারণে মানুষের মাথা ব্যথা হয় অল্প বয়স্ক বেশি স্টুডেন্ট লাইফে মাথা ব্যথা হওয়ার পর ডাক্তারের কাছে যখন আপনি যান তখন আপনার মাথা ব্যথা ভালো হওয়ার জন্য ডাক্তার আপনাকে এই ধরনের চশমা দেয় প্লাস অথবা মাইনাস এই তাদের জন্য আমার এই ট্রিটমেন্টটা আর প্রত্যেকটা সুস্থ সবল মানুষ শোক সে যে কোনো বয়সের আপনি অবশ্যই এই আমলটুকু সারা জীবন কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার দৃষ্টিশক্তি ভালো থাকবে এবার এইটুকু বলে দেয় আসলে দৃষ্টিশক্তি সচরাচর খারাপ হয় কেন স্বাভাবিকভাবে আপনার শাক সবজি ফলমূল জনিত খাবারের ঘাটতি থাকলে দৃষ্টিশক্তি খারাপ হয় দ্বিতীয়ত অধিক পরিমাণে মোবাইল কম্পিউটার টেলিভিশন এই সমস্ত ডিভাইসের সাথে সম্পর্ক থাকার কারণে সারাক্ষণ তাকিয়ে থাকার কারণে দৃষ্টিশক্তি খারাপ হয় এবার আপনাদেরকে আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি আপনারা যারা হিউজ পরিমাণে ইলেকট্রিসিটি ব্যবহার করেন হিউজ পরিমাণে অর্থাৎ দিনের বেলায় সারাক্ষণ বিদ্যুতের লাইট ব্যবহার করেন আপনার বাসায় আপনার টয়লেট আপনার বেডরুম আপনার রান্নাঘর সবসময় আপনি লাইট ইলেকট্রিসিটির ব্যবহার করেন কারেন্টের লাইট ব্যবহার করেন সেক্ষেত্রে বাসায় যত মানুষ আছে এবং সব সকলের দৃষ্টিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আধুনিক বিজ্ঞান সেটাই বলছে এবং বিশেষ করে আমাদের এই যে কর্পোরেট জীবনে আমরা তো ইন্ডাস্ট্রি অফিস সর্বক্ষেত্রে আপনার বিদ্যুতের আলো ব্যবহার করে থাকি এক্ষেত্রে আমাদের দৃষ্টিশক্তি ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি সেজন্য আপনারা বাসা বাড়ি অফিস যেখানেই আপনারা থাকেন না কেন সর্বোচ্চ সংখ্যক আপনারা চেষ্টা করবেন সূর্যের আলো ব্যবহার করা আপনি জানালাটা খুলে দেন জানালা খুলে সূর্যের আলো ব্যবহার করুন যতটুকু সম্ভব দিনের বেলায় অবশ্যই আপনি সূর্যের আলো ব্যবহার করবেন আর সকালে বাদ ফজর এবং বাদ আসর অবশ্যই আপনি বাহিরের ঘোরাফেরা করবেন আর যখন যতটুকু বেশি সময় দেওয়া যায় দিনের আলো ঘরে বাহিরে যে কোনো ক্ষেত্রে আপনার চোখ অবশ্যই দিনে আলোর সাথে সম্পর্ক রাখবেন এই দিনে আলোর সাথে সম্পর্ক রাখবেন আমলগুলো করবেন ইনশাল্লাহ আপনার দৃষ্টিশক্তি ঠিক থাকবে আবার আমার ভিডিওটি দেখে এটা ভাববেন না যে তাহলে কি আপনার কথা শুনে আমরা সবাই চশমা ব্যবহার ছেড়ে দিব না যেমন আপনার মোটর বাইক চালান আপনার খোলা যে সমস্ত যানবাহন আছে সেগুলো চালানোর ক্ষেত্রে অবশ্যই আপনার চশমার প্রয়োজন এবং আপনি যখন পখর রোদে কাজ করেন সেক্ষেত্রে আপনার চশমা ব্যবহার করতে পারেন যেটা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনাকে রক্ষা করবে এবার আপনাকে বলে দিচ্ছি আপনারা তো বলবেন উনি চশমা বিষয়ে লেকচার দিলেন উনি নিজে তো চশমা পরে এই বিষয়টার জন্য আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আল্লাহ পাকের কাছে শুক্রিয়া দৃষ্টিশক্তিজনিত সমস্যা আমার নেই আমি যে চশমাটি ব্যবহার করি সেটা হচ্ছে ব্লু কার্ড আপনারা ইচ্ছে করলে প্রত্যেকটা মানুষ এই ব্লুকার্ট গ্লাস ব্যবহার করতে পারেন আমার একটা ব্লু প্লাস আপনার ফটোক্রমিক অর্থাৎ এটা সূর্যের পোকাশে সে কালো হবে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সে রক্ষা করবে অর্থাৎ সকাল বিকালের যে ঠান্ডা রোদ সেটা না অধিক পরিমাণে বাইরের যে রোদটা থাকে সেক্ষেত্রে আপনার চশমা প্রয়োজন ধুলাভালুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চশমা প্রয়োজন আবার যারা ফ্যাশনেবল পড়েন সেটা তাদের পড়তে পারেন আমি শুধু আমার আমলটার কথা বলেছি যাদের চক্ষু সমস্যাজনিত তাদের জন্য এই কথাটা বললাম আপনি যখনই দোকান থেকে ব্লুকার চশমা ক্রয় করবেন সেক্ষেত্রে আপনি ভালো গ্লাস দেখে নেবেন দ্বিতীয়ত কথা হচ্ছে অবশ্যই আপনি বলবেন যে ফটোক্রোমিক এড করে নিতে অর্থাৎ সূর্যের প্রকাশ থেকে রক্ষা করবে আমি কেন ব্যবহার করি আমি কর্মজীবনে নগণ্য একজন প্রকৌশলী নগণ্য একজন ইঞ্জিনিয়ার আমার সারাক্ষণে গ্যান্ডিং ওয়েল্ডিং এ সমস্ত পরিবেশের সাথে আমার সম্পর্ক এর রশ্মি দূর থেকে যেন চোখে ক্ষতি করতে না পারে সেজন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি এই চশমাটি ব্যবহার করি আশা করি আপনারা বুঝতে পারছেন তো সম্মানিত দর্শক আপনারা অবশ্যই এই দুটি আমল করবেন পাঁচ রক্ত নামাজের পর প্রথম দোয়াটি পড়বেন এবং আজানের সময় এই আমলটি করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না সকল বয়সের নারী পুরুষ সকল বয়সের মানুষ এই আমরটি করতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক বিশ্ব অনেক কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে সংঘাত যুদ্ধ হানাহানি এক ধরনের কঠিন পরিস্থিতির দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে আপনারা দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি সাম্প্রতিক মিয়ানমার আমাদের নানানভাবে উস্কানি দিচ্ছে আমরা সেই বিষয়গুলো নিয়েও অত্যাধিক চিন্তিত আল্লাহ সকলকে সকলের অবস্থানে ভালো রাখুক আমিন ওয়াখির আনিল আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন এবার মতো বিদায় নিচ্ছি আব্দুল্লাহ রাফি ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাতু